হাই ছাড়া অন্য কিছু বলতে চাও? তোমরা কি করছো? মা তো বাড়ি পটিং নেওয়ার জন্য তুমি এখান দিয়ে চলে যাও। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটু একটু শীত পড়ে গেছে, কেমন এনজয় করছো আমাকে জানাও। আর লাস্ট দুটো ভিডিওতে তোমরা দারুণ রেসপন্স করেছো বঙ্কস্ত চ্যানেলে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে দিদি আর আমি একটু শপিং এ যাব, তার আগে একটু শুট করার ইচ্ছা আছে। ইচ্ছা আছে, এবার জানি না কি হবে। তো আজ আমরা কিছু জিনিস কেনার আছে, তাই জন্য একটু বেরোবো। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক, কারণ তোমরা দোয়েল রয়ের ব্লগ গুলোকে দারুন অ্যাপ্রিসিয়েট করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো দেখতে থাকো ব্লগটাতে কি কি হয়। এন্ড দোয়েল রয়, দেখো তুমি কি করবে, দেখো বাচ্চা। গুড মর্নিং বলো সবাইকে, বলো গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং। সবাই তোমাদেরকে খুব ভালোবাসে। কি হয়েছে? পালিয়ে গেল। জ্যাম জ্যাম, আমাদের এইটুখানে পুচকু একটা গাছে এত পেঁপে হয়েছে, লিটারেলি অনেক। আর্ধেক তো পেরে আমরা খেয়ে নিয়েছি। এখন আমরা এই উঠানটাতে এই রোদে ঘুরপাক ঘুরপাক খাচ্ছি, বিকজ ঘুম থেকে উঠে না বহুত ঠান্ডা লাগে। আর সব থেকে বড় কথা, আমার ডিসেম্বরে সেমিস্টার, আমি কিছু পড়ছি না, কিছু করছি না, বিশাল টেনশনে আছি, সারাদিন উড়ছি, কি হবে ভগবান জানে। চলো তোমাদের সাথে একটু বাইরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দিদি ভিডিও তো আর বানালো না, আমি একটু লস খাচ্ছি। তো আমরা এখন শপিং এই যাচ্ছি, তার আগে স্নানটা করে নিয়ে একেবারে বেরোবো, কারণ শপিং এখন যদি না বেরোই আমরা কিছু নয় 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 করে চার ঘন্টা তো ঘুরে বেড়াবো, তারপরে তোর তো পড়তেও আসবে। হ্যাঁ, আবার আমার পড়তেও আসবে। তো আমরা এখনই বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে কিনটিনে বাড়ি চলে আসবো তাড়াতাড়ি, বেশি ঘুরবো না, ঠিক আছে? যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবো, দিদি এটা নেবো, দিদি ওটা নেবো না, ওরকম করবি না, ঠিক আছে? যেটা ভালো লাগবে নিয়ে নিবি, ঠিক আছে? তো স্নান করে দেখা হচ্ছে। আমরা দুজন রেডি হয়ে গেছি, তো এবার আমরা যাচ্ছি শপিং এ। ইয়েস, দুপুর হয়ে গেছে অনেকটাই, আমরা ভেবেছিলাম একটাই বেরোবো, দুটো বাজতে যায়, এখন আমরা বেরিয়ে উঠতে পারিনি, কি করে ছটার মধ্যে ফিরবো। তো আজকে দিদির আউটফিট হচ্ছে, মাই আউটফিট ইজ দিস, এন্ড দোয়েল, এন্ড দিস ইজ মাই আউটফিট। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। ওকে, আবার দিদির মনে হচ্ছে যে দিদিকে ওই টপটাতে ভালো লাগছে না, ও আবার চেঞ্জ করতে গেছে। এই মেয়েটাকে নিয়ে আমি যে কি করব, আই ডোন্ট নো। হ্যাঁ, একে লেট হয়ে গেছে, তার উপর আরো লেট করছে, তাড়াতাড়ি কর, আবার চেঞ্জ করে নিয়েছে। এটাই হচ্ছে ওর প্রবলেম, একটা জামা পরে আমি কখনো বেরোই না, ও দুটো তিন। হ্যাঁ, প্রিয় দোকানে নেই, তাই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেন রোড অব্দি। দূর, আমি রিক্সা করবো, দাঁড়া। রাস্তা চলে এসেছি, এখান থেকে আমরা উবের করবো, করে চলে যাবো একেবারে সাউথ সিটি। এবার দেখি উবের করি বা এখান থেকে আমাদের বাস ছাড়ে S31, ওটাও আমরা ধরতে পারি, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা নিয়েই চলে যাবো। কমপ্লিট হয়ে গেছে,
আবার আমরা খেতে যাচ্ছি, হ্যাঁ ফুড কোর্টে যাচ্ছি, খেতে পেয়ে গেছে কারণ দুপুরে আমরা লাঞ্চ স্কিপ করে দিয়েছি। পুরা খা লেঙ্গে লেঙ্গে এত খিদে পেয়েছে জোরে জোরে আমাদের, বিশাল খিদে পেয়েছে, সত্যি খিদে পেয়েছে। আমরা আজকে লাঞ্চ করিনি, এই নিয়ে আমি তিনবার বললাম আমি লাঞ্চ করিনি। আমরা পিৎজা অর্ডার করেছি, তার সাথে আর টাকো নিয়েছি, বাকেট নিয়েছি। খেয়ে দে শান্তি পেলাম, হয়ে গেছে, এবার বাড়ি যাবো। দিদি পড়তে আসবো, অলরেডি লেট হয়ে গেছে অনেক। চলো একবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দিদি আর আমি দুজনেই একেবারে টায়ার্ড, এসে পড়িয়েছি, তারপর একটু শুয়েছিলাম। তো আমরা এখন করবো ডিনার, মানে আমি ডিনার করবো, আমি করবো না, আমার পেটে জায়গা নেই, জায়গা নেই। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওর বিহাইন্ড দ্য সিনে। তো দেখতে থাকো দোয়েল রয়ের চ্যানেল, অ্যান্ড লাইক করে দিও একটা। বাই বাই।